শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। আমিও যদি তোমার মতো জানতাম অভিনয়, কবেই তোমায় ভুলে যেতাম, হতাম নার ক্ষয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না। উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। লাইফে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন। পুরাতন হয়ে গেলে গাছের পাতাও ঝরে পড়ে, আর আমি তো মানুষ মাত্র। তুমি যার জন্য নিজেকে পরিবর্তন করবা, দিন শেষে সেও তোমাকে ঠকাবে। আমি যা পাই তাতেই সুখী, আমার আঙ্গুল আমাকে শেখায়, পৃথিবীতে কেউ সমান নয়। সাধারণ হও, কিন্তু প্রয়োজন পড়লে কার জায়গায় কোথায় সেটা বুঝিয়ে দিতে ভুলে যেও না। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। এই শহরে রূপার ক্যারিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো থাকবেন। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলেন, এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি, সেদিন থেকে ভুল শুধরানো সুযোগটাও হারিয়ে ফেলেছি। যদি চলে যেতে চাও, যেতে পারো, পথ আগলে তো দাঁড়ায়নি। আঘাত হয়তো ঠিকই পেয়েছি, কষ্টগুলো তোমায় জানায়নি। যত দূরে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় ছেড়ে সম্পর্কগুলো। অবহেলার কাটা ছেঁড়া দাগ সব নয় আমারই হলো। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ, অবশেষে তোমার নামেই দিয়ে যাবে অগণিত অভিযোগ। একটা মানুষ তখনই অন্যের গোলামের পরিণত হয় যখন সে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে না, এবং একই ভুলের ক্ষমা একটা মানুষকে বারবার করতে থাকে। বন্ধুকে তিনটি কথা কখনোই বলবেন না, বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা। একটা কথা আছে, ভুল টেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে পড়ো। কিন্তু আমরা সেটা না করে ক্রমাগত ভুল পথে চলতে থাকি, আর একটা সময় এসে চরমভাবে আফসোস করি। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্য মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। রপ্ত এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবেন না। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো, সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। যার মা আছে সে কখনোই গরিব নয়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে করা অহংকার। সত্যের অনুসন্ধান করতে হয়, গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না,
সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে। স্ত্রীকে যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্যে অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। চোখ বন্ধ করে যে ভালোবাসে সে প্রকৃত প্রেমিক প্রেমিকা, চোখ দেখে যে ভালোবাসে সে স্বামী অথবা স্ত্রী, চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু আসে যায় না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্যে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটায় সবথেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু সবাই এটা পারে না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষেই হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আজকালকার প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গুর মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবারই আছে, কিন্তু ভালোবাসার পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসের মর্যাদা দিবে, যে বিশ্বাসের মর্যাদা দিবে তার সে পৃথিবীতে আপনার কেউ হয় না। মানুষের নিজের বলতে কি আছে, জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, শিক্ষা অন্যের দেওয়া, শেষ যাত্রায় অন্যের কাঁধে যেতে হবে, তারপরও আমাদের অহংকারের শেষ নেই। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত, কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। দুষ্ট স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা, আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা একই অর্থে মৃত্যুর সমান। একটু খেয়াল করলে দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না, মেয়েরা মেয়েদের সবথেকে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায়। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো, সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না প্রিয়। মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত দুঃখ গোপন করে রাখে, মা জানলে কষ্ট পাবে বলে।